একদা এক জঙ্গলে যোগু নামে এক ঘোড়া থাকত। যোগু খুব জোরে দৌড়াতে পারত আর তাই নিয়ে তার খুব গর্ব ছিল। সে বনের সবাইকে ওর থেকে জোরে দৌড়ানোর আহ্বান জানাত। ওই আমার থেকে কেউ জোরে দৌড়া দেখি। ওর এই আচরণের জন্য সবাই ওর উপর অসন্তুষ্ট ছিল, শুধু চঙ্কু নামের এক শিয়াল ছাড়া। চঙ্কু এবং যোগু খুব ভালো বন্ধু ছিল। চঙ্কু সব সময় ওকে বোঝাত সবার সাথে এমনটি করা উচিত না, কিন্তু যোগু ওর কথা মোটেও শুনত না। যোগু, তোমার এরকম বলা উচিত না। আমি তো জোরে দৌড়াই, এটা বলতে অসুবিধা কিসের? দীর্ঘদিন ধরে এরকমই চলতে লাগলো। চঙ্কু যোগুকে অনেক বোঝানোর চেষ্টা করল, কিন্তু যোগু কিছুতেই তার কথা শুনত না। একদিন হলো কি, পিঙ্কি নামের বেড়াল সে সব বন্ধুকে তার বাড়ির সামনে ডাক। পরের দিন সবাই পিকনিকে যাওয়ার জন্য পিঙ্কির বাড়ির সামনে জড় হলো, আর ঠিক তখনই যোগু আর চঙ্কু সেখানে এসে হাজির হলো। আর ওরা পৌঁছাতেই পিঙ্কি বাড়ির সামনে বেরিয়ে এসে বলল, পিকনিকের সব ব্যবস্থা ওই খালের ওপারে করা হয়েছে, যদি আমরা এখনই রওনা দিই তাহলে বিকাল হতে হতে আমরা সহজেই পৌঁছে যাব। অন্য সব সময়ের মতো যোগ্য বলে উঠল, বিকেলের জন্য কে অপেক্ষা করে, তোমরা সবাই ধীরে ধীরে হেলে দুলে চলো, আমি দৌড়ে পৌঁছে যাচ্ছি। এই কথাটি শুনে সবার খুবই খারাপ লাগলো। তারা রেগে গিয়ে একে অপরের দিকে তাকাতে লাগলো। এবার চঙ্কুরু খুব রাগ হলো যোগুর উপরে এবং সে প্রতিজ্ঞা করলো যোগুকে সে একটা উচিত শিক্ষা দেবে। ও যোগুকে বলল, ঠিক আছে যোগু, তুমি দৌড়ে সেখানে যাও আর আমাদের জন্য অপেক্ষা করো, তোমার সাথে ওখানেই দেখা হবে। ঠিক আছে যোগু। এ কথা বলেই যোগু দ্রুত সেখান থেকে চলে গেল। তা দেখে পিঙ্কি চঙ্কুকে বলল, চঙ্কু তুমি এমনটা কেন করলে, তোমার যোগুকে আমাদের সাথে যাওয়ার জন্য বোঝানো উচিত ছিল। না পিঙ্কি, যোগুর একটা উচিত শিক্ষা হওয়ার খুব দরকার। কিন্তু কিভাবে? এ ব্যাপারে চঙ্কু খানিকক্ষণ ভাবল এবং ভেবে ভেবে বলল, তোমরা আমার সাথে চলো। চঙ্কু সবাইকে নিয়ে খালের কাছে এসে পৌঁছালো এবং আশেপাশে তাকাতেই সে একটা ভাঙ্গা গাছ দেখতে পেল। হাতি ভাই, তুমি ওই গাছটা নিয়ে এসো এবং খালের উপর সাঁকোর মতো করে লাগিয়ে দাও। হাতি তাই করলো, সে গাছটা উঠালো আর খালের দুপাড়ের মধ্যে সাঁকোর মতো করে লাগিয়ে দিল। এখন খাল পেরোনোর জন্য আমাদের আর ঘুরে যেতে হবে না, আর কিছু সময়ের মধ্যেই যোগুর আগেই পিকনিকের জায়গায় আমরা পৌঁছে যাব। চঙ্কুর এই কৌশলটা সবার খুবই পছন্দ হলো আর একে একে সবাই খাল পার হতে লাগলো। আর ওদিকে দৌড়াতে দৌড়াতে যোগু হাঁপিয়ে গেল। যখন সেখানে এসে পৌঁছালো তখন সে যা দেখল তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে তার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না। সে হয়রান হয়ে জিজ্ঞেস করতে লাগল, আমি এত জোরে দৌড়ে আসলাম আর তোমরা আমার আগে কি করে পৌঁছে গেলে? এই কথা শুনে সবাই হাসতে লাগল আর হাসি থামলে চঙ্কু যোগ্যকে বলল, তুমি দৌড়ে এখানে পৌঁছালে আর আমরা বুদ্ধিতে। যোগু এসব তোমাকে বোঝানোর জন্যই করেছি, দেখো প্রত্যেকের কোনো না কোনো বিষয়ে পটু হয়, কিন্তু তাই বলে
নিজের পটুতা সব সময় দেখিয়ে বেড়ানো উচিত না এবং অহংকার করা ঠিক না। জঘুর কথা শুনে সে নিজের ভুল বুঝতে পারল আর এরপর থেকে সে কখনোই নিজেকে নিয়ে বড়াই করত না।